কিছুক্ষণ পরেই পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, থাকছে জমকালো আয়োজন। মস্কো জড়ো হয়েছেন হাজারো ফুটবল সমর্থক, উত্তেজনায় ভাসছে দুনিয়া। ঈদের আগে শেষ কর্মদিবসে ঢাকা ছাড়ছেন নগরবাসী, রেল ও সড়ক পথে উপচে পড়া ভিড়, সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, গাজীপুরে। রাজধানী শাহজাহানপুরে রেললাইন থেকে শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভিনের ছেলে সুমন জাহিদের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড, তদন্তের আশ্বাস পুলিশের। এবং সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়ে সিলেটের 300 গ্রাম প্লাবিত, ফেনীর মুহুরি ও কহুয়ার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 14 স্থানে ভাঙন, তলিয়ে গেছে ফসলি জমি ও মাছের ক্ষেত।